আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা যা কিছু দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে আলো। আলো আছে বলে আমরা দেখতে পাচ্ছি, আর আলো দেওয়ার পেছনে রয়েছে সূর্য। বর্তমানে আমরা জানি সূর্য কোথায় আছে, কিন্তু কোরআন 1450 বছর আগে সূর্য কোথায় আছে সে কথা বলে দিয়েছেন। বর্তমানে আমরা এটাও জানি যে পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে, নাকি পৃথিবী স্থির, কোনটা সঠিক। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, তবুও কোরআনে বিষয়টা স্পষ্টভাবে বলা হয়েছে। আজকে তো এইগুলো নিয়েই আলোচনা হবে, তাই ভিডিওটি না কেটে দেখতে থাকুন। অনেক নাস্তিক বলে থাকেন যে কোরআনে কি সব কিছুই আছে? যদি কোরআনে সব কিছুই থাকে, তাহলে গ্যালাক্সিতে সূর্যের অবস্থান কোথায় সেটাও নিশ্চয় থাকবে। এর উত্তর হলো হ্যাঁ, সব কিছুই আছে। তবে মূলনীতিভাবে, অতি সংক্ষিপ্তভাবে, যেগুলো আমরা অনেকেই বুঝতে পারি, আবার অনেকেই বুঝতে পারি না। আর এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আলম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যানিকা ফি কিতাব ইন্না যানিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ, তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন? এসবই লিপিবদ্ধ আছে এক কিতাবে, অবশ্যই এটা আল্লাহর নিকট সহজ। সূরা হজ আয়াত নম্বর 70। বর্তমানে আমরা জানি পৃথিবীর মতোই অনেকগুলো গ্রহ উপগ্রহ নিয়ে তৈরি হয় একটি সৌরজগৎ। আমাদের এই সৌরজগতের বয়স হচ্ছে 4.568 লক্ষ কোটি বছর। আমাদের সৌরজগতে রয়েছে একটি সূর্য, 8টি গ্রহ, আরও কিছু উপগ্রহ ইত্যাদি। এসব কিছু মিলিয়ে আমাদের সৌরজগৎ। আর অবাক করা বিষয় হচ্ছে, আমাদের সৌরজগতের মধ্যে যে গ্রহগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আমাদের সবথেকে কাছে থাকা উপগ্রহ হলো চাঁদ, তার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। এই সৌরজগৎ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে। বলা যায় আমাদের সৌরজগৎ গ্যালাক্সির কাছে ছোট্ট একটি বাচ্চা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বা আমাদের ছায়াপথে 10 মিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে। এত বিশাল আমাদের এই গ্যালাক্সি। কিন্তু আমাদের গ্যালাক্সির থেকে আরও বড় বড় গ্যালাক্সি রয়েছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির আশেপাশে। এরকমই অনেকগুলো ছোট বড় গ্যালাক্সি নিয়ে তৈরি হয়েছে আমাদের মহাবিশ্ব। মহান আল্লাহ তাআলা কত কিছুই না সৃষ্টি করেছেন, একটু ভেবে দেখুন। তিনি মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন সূর্য। একটু ভাবুন তো, যদি এই সূর্য না থাকতো তাহলে আমাদের কি হতো? আমাদের চোখ তো আছে, কিন্তু আমরা চোখে তখনই দেখতে পাই যখন কোনো আলো আমাদের সামনে থাকবে। সূর্য আছে মানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের পৃথিবীর পরিবেশ ঠিক থাকছে, সূর্যের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে যার মাধ্যমে আমরা খেয়ে বেঁচে আছি, অসংখ্য মাখলুক বেঁচে আছে। আল্লাহর একটি বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের গ্যালাক্সির মধ্যে রেখেছেন, সে কথাও তিনি কোরআনে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারা মুনীরা। অর্থাৎ, তিনি সেই সত্তা যিনি মহাশূন্যে গ্যালাক্সিসমূহ সৃষ্টি করেছেন, তার একটিতে স্থাপন করেছেন প্রদীপ সূর্য, ও সূর্য থেকে ধার করা আলোয় আলোকিত চাঁদ। 25 নম্বর সূরা 61 নম্বর আয়াত। আয়াতটিতে বলা হচ্ছে সূর্য কোনো একক সৃষ্টি নয়, বরং সূর্য হলো মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি পরিবারের সদস্য। সূর্য আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, 610 খ্রিস্টাব্দ পর্যন্ত তখনও বিজ্ঞান ভাবত পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র, আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সূর্য। এটাকে বলা হয় জিওসেন্ট্রিক ইউনিভার্স সিস্টেম বা পৃথিবীকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। হ্যাঁ, এটাই ছিল বিজ্ঞানী টলেমির দেওয়া মহাবিশ্বের ধারণা।
মনে রাখার বিষয় হলো এই সময়েই নাজিল হয়েছিল মহাবিশ্বের মহাবিস্ময়কর আল কোরআন। এরপর 1473 খ্রিস্টাব্দে জন্ম হওয়া কোপার্নিকাস বলেছেন মহাবিশ্ব পৃথিবী কেন্দ্রিক নয় বরং সূর্যকেন্দ্রিক, অর্থাৎ সূর্য পৃথিবী চারিদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আর এই তথ্যকে বলা হয় হেলিওসেন্ট্রিক ইউনিভার্স সিস্টেম বা সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। আজ আধুনিক বিজ্ঞানের কল্যাণে জানা গেছে ওপরে বর্ণিত দুটি ধারণাই ভুল, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন 1450 বছর আগে অবতীর্ণ হয়েছে এবং এই দুটি থিওরির কোনোটাই গ্রহণ করেনি। আর এটাই যুক্তিযুক্ত প্রমাণ যে কোরআন কোনো মানব রচিত হতেই পারে না। যদি তাই হতো তাহলে নিশ্চয় কোরআনে তৎকালীন বিজ্ঞানের উপস্থিতি দেখা যেত, অর্থাৎ কোরআনে এটা বলা থাকতো যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের বিজ্ঞান কোরআনের সত্যতা প্রমাণ পেয়েছেন, আর তার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাখারাস শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালি মুসাম্মা, অর্থাৎ এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, এর প্রত্যেকে নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। 13 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এই আয় থেকে জানা যায় যে মহান আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদকে নিয়োজিত করেছেন এবং তারা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, কখনো থামবে না। অর্থাৎ সূর্য এবং চন্দ্র তারা স্থির নয়, তারা ঘুরপাক খাচ্ছে। আর এটা এখন প্রমাণিত যা কোরআনে 1450 বছর আগে থেকেই বলা হয়েছে। কিন্তু এই হাতে এটা প্রমাণ হলো না যে পৃথিবী স্থির নাকি ঘুরপাক খাচ্ছে। পৃথিবীও যে স্থির নয় সেই কথা মহান আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে। তিনি বলেছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, অর্থাৎ তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি রাতকে দিনের ওপর এবং দিনকে রাতের ওপর জড়িয়ে দিয়েছেন। 39 নম্বর সূরার 5 নম্বর আয়াত। অন্য স্থানে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়াল্লাযি খলাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ আর তিনিই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। 21 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এছাড়াও একই আয়াত রয়েছে সূরা ইয়াসিন আয়াত নম্বর 40, দেখতে পারেন। এসব আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা পৃথিবীকে সরাসরিভাবে উল্লেখ না করে রাত ও দিনকে উল্লেখ করেছেন পৃথিবীর জন্য। আর শেষে যে কথাটি বলা হয়েছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে, অর্থাৎ যা কিছু আছে সবাই ঘুরছে, কেউ স্থির নেই। তাই সবশেষে বলতে ইচ্ছা করে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালমাতি, অর্থাৎ আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্যসমূহের পরিবর্তনকারী কেউই নেই। সূরা নাম আয়াত নম্বর 115। আশা রাখি বুঝতে পেরেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।